أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يومئذ تحدث أخبارها. أنا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفة مراتا غرلا قالت عائشہ اور رجال اور نساء اور جمعہ ان جرباز و لباز فقر رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ عمرہ شد من ذالک این جرباز و لباز راہ و بخاری مسلم سمانی تو بستی تی پرشن شاہ اللہ حر جنہ سنتے و وسلم আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কেয়ামতের ভয়াবহ অবস্থা কেয়ামতের দিনের ভয়াবহ অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদের চলাচল কথাবার্তা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আল্লাহ আপনাদের প্রতি দয়া রহমত করুক আল্লাহ সম্মানিত উপস্থিতি মরার পরে যে অবস্থাটা সেটার নাম কবর তার পরের অবস্থা কেয়ামাত তারপরের অবস্থা জাহান্নাম জান্নাত কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কবর বলতে মরার পর বাড়ির পিছন দিকে দুই আড়াই হাত কবর নয় কবর বলতে কবর স্থানের কবরের নাম কবর নয় যদি এটি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আত্মার জগৎ কবর বলতে কবর স্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে যদি কবরই কবর হয় তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর কবরের শাস্তি দেখা যায় না কবরের শাস্তি শোনা যায় না কবরের শাস্তি স্বপ্নের মতো আপনি স্বপ্নে দেখছেন একটা গোখরা সাপ আপনাকে তাড়া দিয়েছে আপনাকে দংশন করছে আপনি চিৎকার করে বাপরে মারে বলে হাওমাও করে চিলিয়ে পালিয়ে যাচ্ছেন পাশে আপনার ভাই বসে আছেন উনি কিছু দেখতে পান না ঘুম ভেঙে গেলে আপনি এখন বলতে পারবেন সাঁপ কত বড় ছিল তার রং কি ছিল কতবার আপনাকে দংশন করল আপনি সব দিনের মতো স্পষ্ট বলতে পারবেন কিন্তু পাশে যিনি জেগে বসে আছেন উনি কিছু দেখতে পাচ্ছেন না উনি কিছু বলতে পারবেন না তার নাম কবরের শাস্তি তা হচ্ছে স্বপ্নের মতো কবরের শাস্তি রেকর্ডিং করে মানুষ শুনবে বা দেখবে এটা একটা বোকামি এটি নাজায়জ হারাম কাজ কবরের শাস্তি মানুষ কোনো মাধ্যম দিয়ে ধারণ করতে পারে না আপনারা যে মাঝে মধ্যে দেখেন বা শোনেন অমুক ব্যক্তি অমুক সৌদি আরবের এমাম মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাঁপ একটা লাশকে জড়িয়ে ধরে আছে তিনি বিবরণটি বললেন আর বললেন এই কাগজ কপি যে চল্লিশটি ছাপিয়ে ছেড়ে দিবে, সে এত নিকি পাবে কথাটি একেবারেই নগদ মিথ্যে কথা কবরের শাস্তি এমাম সাহেব দেখেননি কবরের সাপকে কোনো মানুষ দেখতে পাবে না এই শাস্তি মানুষের নাগালের বাইরে উসমান যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন খুব কান্নাকাটি করতেন হাতুল্লা লেহিয়া তাহ তিনি কান্নাকাটি করে তার দাড়িকে ভিজিয়ে দিতেন চোখের উপর দিয়ে পানি ঝরে ঝরঝর করে দাঁড়ির উপর দিয়ে দাঁড়ি ভিজে নিচে পড়তে থাকতো। তাকে বলা হতো তাজ করল নার ফলা ফলে তাপ কেও না যা আপনি জাহান নামের কথা শুনলে এত কাঁদেন না জান্নাতের কথা শুনলে এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন এইটার কারণ কী তখন তিনি উত্তরে বললেন দেখেন আল্লাহর নবী বলেছেন আল কবর اول منزل من منازل الاخره মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ ফাই না জামিনো ফবাদাইশর মিনো মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে অনলামেঞ্জো মেনহাধ আশাধ্য মেনহ মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরও জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তিনি বলেন আল্লাহর নবী পরের বাক্যে বললেন মারা তো মানজারান কাতল কাবরাফ জামিন হোক আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এই ছেলে ওই যে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে এখানে আসলো আপনাদের সামনে দিয়ে আসলো কি করে ওকে ঠেকালেন না আপনি কোনো স্বাভাবিক কিছু মনে করবেন না এমনিতেই আমি খুব কষ্ট করে এসেছি দয়া করে আপনি আমাকে আপনার কোনো কাজ দেখাবেন না আপনার আমি কোনো কাজ দেখতে চাই নাই কোনো দিনই দেখিনি আজও দেখব না এই মুহূর্তে আপনার সব কাজকে আমি নে করি আপনার লেনদেন ক্রয় বিক্রয় কথাবার্তা গল্প কোনোটাই আমি এখন পছন্দ করি না সব ঘৃণা করি আমি আপনি কেন করছেন কেন দাঁড়িয়ে আছেন আপনি কেন দোকানে বসে আছেন এখন তা আমার বুঝের বাইরে আপনি কি নিজেকে আসলে মানুষ মনে করেন না নাকি যদি মানুষ মনে করেন তাহলে সামনে আসেন আমি তো আপনাকে বলেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি তো মুসলমান হিন্দু হলে আমি তার উপকার করব কিছু অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর রাজাকিন এইসব নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের কোন দলের কোনো ব্যক্তির নিন্দা করিনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছেন যে মাঝব মানা কি তখন আমি বলেছি বিচারের মাঠে যদি আবু হানিফা আহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন তখন এমাম আবু হানিফা আহমা যদি বলেন যে না আমি কাউকে আমাকে মেনে চলতে বলিনি তখন আপনার কি হবে আপনি একজন হুঁশিয়ার সচেতন মানুষ মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান কি করে আপনি বলছেন যে আমি মাঝাব মানি এটা দিয়ে আপনি আমাকে কি বুঝাতে চাইলেন নিজের জব নিজে দিতে হবে প্রস্তুত থাকুন সেই দিন খুব দূরে নয় যেদিন নিজেকেই জব দিতে হবে সেই দিন এই মুহূর্তেই শ্বাস বন্ধ হলেই নিজের জব নিজেকেই দিতে হবে বিচার হবেই মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে অতএব অন্তত আমি আগ্রাস বিন এইসব আপনাদের কোনো এলাকায় চলে আসলে আশেপাশে পাঁচ দশ কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী বাড়িতে থাকার প্রয়োজন মনে করিয়েন না জীবনটাতে তো অনেক কিছু করেছেন উপার্জন অনেক করলেন একটু আধ ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট একটু কিছু শোনেন না মানা তো পরের কথা মানা না মানা উপরের হাতে আছে উপরওয়ালাম মানানা না মানার বিষয়টি দেখবেন আপনাকে আমি কিছু সময় দু একটা কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনি কোনো কাজ আমাকে দেখায়েন না যে এখন আমি দোকান খুলে বসে আছি বা আমার ছেলের সাথে একটু কথা প্রয়োজনীয় আছে বা আমাকে এখন একটু কিছু লেনদেন কিনতে হবে এরকম জানি দয়া করে দেখায়েন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম পরের বাক্যে বললেন মারা এই তো মানসার জামিন হ আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে আল্লাহ নবী বললেন পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য জায়গা আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর কবরে যে মারে যে মারছে ও চোখে দেখে না ও কানে শুনে না ওর আকৃতি বিকট ভয়াবহ চোখে অন্ধ কানে বধির কত জোরে লোকটা চিল্লাচ্ছে ও বুঝতে পারে না রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন তাকে মারে এসি সাইহাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসমাইনাল মশরিক বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছুই তার চিৎকার শুনতে পায় মানুষ এবং জিন শুনতে পায় না তো এইখানে লোকটা চিল্লাচিল্লি করছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে আপনাকে কি আমি বোঝাতে পারবো সে কত জোরে চিল্লাচ্ছে এখানে কি কোনো বোঝানোর পথ আছে মানুষ বুঝে না খাচ্ছে পায়খানা করছে দিন কাটাচ্ছে বিবেচনা হারিয়ে জীবিকা নির্বাহ করছে সেই জন্য কি কবর কারো কথা মানে মানুষ মানুষই মানুষ মনে করে যে অমানুষে চলাই মনে হয় মানুষ অমানুষে চলা তো আর মানুষ নয় মানুষের বিচার কঠিন খুব সাদ করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যার কারণে তার উল্টা নিন্দা করেছেন তিনি বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাইকা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ আল্লাহ আপনাকে কুকুর শ্রীগালের মতো বলছে তবে এখনো আল্লাহ আপনাকে কুকুর শ্রীগাল বলেননি বলছেন যে কুকুর শ্রীগালের মতো গরু ছাগলের মতো কেন এই জন্য যে এই ছেলাই তোমাদের বাড়িতে একটা গাভী আছে অনেক দুধ দেয় তো গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও তখন গাভীটা কি সালাম দেয় দেয় না তো তুমি যখন বাড়িতে ঢোকো তখন সালাম দাও তুমিও দাও না তো গরুও যেমন তুমিও তো গরুও সালাম দেয় না তুমিও দাও না তাই তো আল্লাহ বলছেন যে তুমি গরুর মতো তবে তোমাকে এখনো আল্লাহ গরু বলেননি কেন গরু কোনোদিনই সালাম দিতে পারবে না তুমি পারবা আজ থেকে পরিবর্তন করে দিলেই তো হলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম দিয়ে বাড়িতে ঢুকলেই তো হলো সালাম দিয়ে বাড়িতে ঢুকলে বাড়িতে সতেন থাকে না তখন ইবলিশ সবাকি বলে লামিতা লাকুম এই বাড়িতে তোমাদের থাকা হলো না যখন বিসমিল্লা বলে খায় তখন ইবলিশ বলে লামলা আশা এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই যাও ইবলিশ বলতে বাধ্য বলবেই এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন এখন আপনার তো সালাম না দিলেও চলে আপনার সালাম না দিলেও চলে কেননা আপনার জীবিকা নির্বাহ আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে পশু প্রাণীর মতো প্রাণী যেমন থাকে খায় দিন কাটাই আপনার আপনার স্ত্রীর আপনার ছেলে মেয়ের সংসার পরিচালনা পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খারাপ লাগছে নাকি লাগছেই বা কেন আবহাওয়াহ বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন মনওয়াল্লাহ আল্লাহ ইসমাহু ও আদাবাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সেই জন্য সুন্দর নাম রাখে আর সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় আল্লাহ নবী ওর বাপকে বলছেন তো নাম রেখেছে আহামাদ আর ডাকছে লিটন বলে ওই বাপি এই বাপ যদি পশু প্রাণী না হয় তো ভাল খারাপ কেটা ওর নাম রাখা আছে আহমাদ কিন্তু বাপ বেটা বলছে এটা ডাক নাম লিটন ডাক নাম মানে আহমাদ নামটা বাদ দিয়ে মা একটা ডাক নাম ডাকছে সেটার নাম কি লিটন আশ্চর্য বাপও আর পায়খানা করে আর দিন কাটায় ওই মাও খায় আর হাগে আর দিন কাটায় দুইজনের মধ্যে হিসাব নিকাশের কোনো প্রয়োজন নাই বেটা উপার্জন হিন্দুও করে ইহুদি খ্রিস্টানরাও করে উপার্জন করেছেন বা কয় টাকা সবাই মিলে ভিক্ষা চাচ্ছেন একটা ঈদের মাঠ করবেন সেই জন্য কয় টাকা ইনকাম করেছেন কয় টাকারই বা মালিক রাখেন এসব উপার্জন করে করছেন কি আপনি কি দেখাতে চাচ্ছেন আপনাকে তো আমি দিন বলি যে আপনি উসমান কাছে একজন ভিক্ষুক মানুষ উসমানের বাড়ি গেলে আপনাকে ভিক্ষে দিবে এই হিসাব করে আপনি কি করতে চাচ্ছেন স্বামী স্ত্রী বসে একজন একটু মানুষের মতো নিজেকে একটু ভাবেন না কেন সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল কি শিষ্টাচার কি শিষ্টাচার আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন আপনি বা কি শিষ্টাচার জানেন আমি তো আপনাকে শিষ্টাচারের জন্য বহুদিন বলেছি অনেক শিষ্টাচারের কথা বলেছি এখনো এখানে যতজন আছেন আমার অনুমান শতকরা জন বা সত্তর জনই মোবাইলটা রিং হলে অন করে দে হ্যালো বলেন আমি তো শতদিন বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে কই আমরা তো হ্যালো বলে ডাকি না বলে আসসালামু আলাইকুম আপনাকে আমি বলেছি যদি হিন্দু দেখে মনে হয় তাহলে আপনি বলবেন ধন্যবাদ কী বলছিলেন আর যদি চিনতে না পারেন তাহলে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হাড়ি হোক ডোম হোক চামার হোক মেথর হোক আপনি বলবেন আসসালাম আলাইকুম এটা আপনার নবীর আদর্শ আপনার স্বভাব আপনি জানেন না এই যে দোকানে বসে আড্ডা পিটেন আপনি বা এর বদনাম করেন জীবাত করেন মুখান সময় চালু থাকে আরেকজনের বিরুদ্ধে খিলখিল করে হাসেন আপনাকে আমি বলিনি যে বাঁচার পথ তাই মুখ বন্ধ রাখবেন জান্নাত হবে যাবেন আজকে কার বিরুদ্ধে কত কথা বলেছেন মনে আছে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আপনি দোকানে বসে আড্ডা পিটেন রাত বারোটা একটা পর্যন্ত আর গল্প জমান আর ল্যাংটা বেটি ছেলেকে দেখেন আর চক্ষু ঠান্ডা করেন আর কলিজা ঠান্ডা করেন দোকানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে সেটা দেখে আপনাকে ভালো লাগে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন আবার জান্নাতের মেয়ে ভোগ করতে চান এটা হলো দুইটা এক জিনিস নয় এটা হবে কি করে কেন দোকানে বসে থাকেন কেন দোকানে আড্ডা পিটেন এসার সলাতের পরে তো কথাই চলে না তো দোকানে বসে আড্ডা পিটেন কি করে এটা কোন শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে এসার সলাতের পরে আপনি ওখানে বসে আছেন কেন এই দু টাকায় ইনকাম করতে শিখেছেন সেই জন্য রাত দুটায় ঘুমাতে হবে আর সকাল আটটায় উঠতে হবে ঘুম থেকে এটা হলো কয় টাকায় ইনকাম করেন আপনি যে অভ্যাস হয়ে গেল যে রাত দুটাই ঘুমাচ্ছেন আর সকাল আটটায় উঠছেন এটা শিষ্টাচার হলো এটা মানুষ এটা গরু ছাগল পশু প্রাণীর মতো দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে বলতে পারে এটা মানুষের আচরণ গল্প করে রাত দুটাতে ঘুমাবে তখনও সে ভালো মানুষ তার শিষ্টাচার ভালো দেখি কে বলে জি না আপনাকে আমি মিঠে করে কোনোদিনই কথা বলিনি আজও আপনাকে বলতে আসিনি আপনি মনে রাখবেন আল্লাহ নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল ছেলে মেয়েকে ফাইজাবা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে ফল যোহ বিভা দিয়ে দিল ফাইজাবা লাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওলাম ইজব্বিজহ যদি বাপে বিধ বিভা না দেয় ফায়না আসাবাই ইসমাল ও যদি কোনো পাপ করে ফাইনাব ইসমাল আবে সে পাপ তার বাপের জন্ম দিয়েছেন আপনি বিচার মাঠে জবাব দেন আপনি ওই যে এখনো আপনার মেয়ে হাঁটছে বাজারে এখনো জিনিস কিনতে গেছে ওটা হিন্দুর মেয়ে নয় এটা ইহুদির মেয়ে নয় খ্রিস্টানের মেয়ে নয় আমাদের বউ যদি বাজারে যায় আর আমরা যদি শুনতে পাই তাহলে তো অজ্ঞান হয়ে যাবো একই কথা বউ গেছে বাজারে এটা যদি আমরা শুনতে পাই যে বউ বাজার গেছে কোনো জিনিস কিনতে তাহলে অজ্ঞান হয়ে যাবো আল্লাহ আমাদের একই কথা আর আপনার বউ নিয়মিত বাজার করে তবু আপনি নাকি তাহাজুত পড়েন কোনটা সৃষ্টি যারা আমি বুঝতে পারি না শোনেন আর একটা জরুরি কথা এখানে বলে সামনের দিকে যাই আল্লাহ বলছেন আপনাকে বলছি জাবের রাজি আল্লাহ বলেন যে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম তো মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন এ থাম এখন কেউ মোদিনে ঢুকতে না সকালে যেতে হবে তো যাবের বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল একটু হাসেন বলছেন নতুন বিবাহ করেছ বিকরা নাম সৈয়দ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন যাবের বলছেন সইয় তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহর নবী বলছেন আরে হাল্লা বিক্রান তুলাই অবা তুলাই তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন যা বললেন বললেন এখন যাবের কি বলছেন এটুকু দেখেন যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বাপ শহীদ হয়ে গেছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি না 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 আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটা কারণে এক লেতুয়ার দেবা হন না আমার বউ যেন আমার বোনদেরকে চার শেখাতে পারে এটা আপনার বউ আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে শিখাবে এখন আপনার বউ কোন শিষ্টাচার জানে কিনা তা তো আমি বলতে পারছি না শিষ্টাচার শব্দটাই বুঝে কি না যেমন ধরেন ধৈর্য ধৈর্য শব্দ তো সবাই জানে তো ধৈর্য কি কেউ ধরে দেখেছে যে কখন ধৈর্য ধারণ করা লাগে এইটা কি কেউ বাস্তবায়ন করে দেখেছে ধৈর্য শব্দটা এখন ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলেও ও বুঝে কিন্তু কেউ কি দেখেছে ঘোড়ার ডিম কি কেউ দেখেছে তো বলে ও বুঝে তো ধৈর্য শব্দটাও মানুষ বলেও ও বুঝে কিন্তু ধৈর্য ধারণ করে দেখেছে কোনো দিন এইটা তো জানে না কোথায় ধৈর্য শব্দটা ব্যবহার করবে ওর জীবনে কোন জায়গাতে ধৈর্য ব্যবহার করবে ও মারামারি করে যখন পারেনি তখন বলেছে ধৈর্য ধারণ করি তো ওটা তো ধৈর্য হয়নি বলে ছেলে মারা গেছে এক সপ্তাহ কান্নাকাটি করেছে তারপরে বলছে যে আচ্ছা যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এখন ধৈর্য ধারণ করি ওটা তো ধৈর্য হয়নি তো ধৈর্য কোথায় কোনটা তো শিষ্টাচার কি এখন ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি না 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 আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করব না কেন আমি বেশি বয়সের মহিলা বিবাহ করব যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তো শিষ্টাচার কি শ্রে কি তাহালি করে সৌদি সৌদি আরব কাছে আমাদের কাছে নেই দুই অলে তোয়াল্লিমা হুন না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে তিন অলে তুরাজ জেলা হন আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার তাকুমা আলাই হন আমার বউ যেন আমার বন্দের ওপরে প্রস্তুত থাকতে পারে আমার বউ আমার বন্দের ওপরে পারাদার। আমার ছয়জন বোন আছে তো আমার বউ এখন আমার বন্দের পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের জন্য ও কি পাহারা এখন আপনি বুঝেন কি না বউ বুঝে না আরে আপনার স্ত্রীর বাপ আপনার সাথে বিবাহ দিয়েছে আপনার বউ আপনার কাছে এসেছে তাই বাচ্চা হয়ে গেছে ও কি জানে যে মা হলে কিছু করা লাগে বা আপনি কি জানেন যে বাপ হলে কিছু করা লাগে আচ্ছা সাহেব অনেক খাটো করলেন আজকে দু একটা বাপের বলেন না আমরা একটু আজকে বুঝে যাই মানে মায়েরও দু একটা বলেন আচ্ছা ঠিক আছে দুইটা তিনটা করে বলে সামনে চলে যাব। এক বাপ বাপ কি করতে পারে এক আল্লাহ রাসুল বলছেন তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ে তোমার উপার্জন করে আপনি খাওয়াবেন ছেলে মেয়ে স্ত্রীকে স্ত্রী কে উপার্জন করতে হবে এটা যেন তার মাথায় আসে ছেলে মেয়েকে উপার্জন করতে হবে এটা যেন মাথায় আসে তখন আমি বলেছি ছেলে মেয়েকে বাপের জমিদারি দিয়ে খাওয়ান এইসব এলাকা একদিন বিরান ছিল পানিতে ডুবা ছিল কিছুই হতো না এখন এক কাঠা জমির দাম অনেক টাকা কোটি টাকায় বিক্রি করে ছেলে মেয়েকে রাজকীয় হালাতে লালন পালন করেন সম্ভব না হলে ব্যবসা করে খাওয়ান সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান সম্ভব না হলে ভিক্ষা করে খাওয়ান ভিক্ষা আপনাকে করতে হবে ছেলে মেয়ে নয় ভিক্ষা আপনাকে করতে হবে বউকে নয় তার মানে ওদের উপার্জনের বিষয়টি ওদের হাতে নেই আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও তো মানুষের শেষ উপার্জন হলো ভিক্ষায় এটা হলো শেষ উপার্জন ভিক্ষা আপনি করবেন মেয়ে গার্মেন্টসে যাবে না ছেলে টোকাই হবে না তার পরের বাক্য বাপ হিসেবে কি করবে অলা তার ফ আশা কা আদা বানবি না হলে তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না আবার শিষ্টাচার শব্দটা ঘুরে আসলো সিস্টে চার কোনটা লাঠি দিয়ে বউকে ঠিক করতে হবে এটা আল্লাহর নবী বলছেন আমি বলিনি লন্ডন প্রবাসী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা ছেলে ভর্তি করে লন্ডন থেকে চলে আসছে দেশে ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে এই জন্য তো এখন আমি সাঁতে নিয়ে হাঁটছি ক্লাসের সামনে তো একজন শিক্ষক লাঠি হাতে করে আছেন তো দেখে বলছেন যে শিক্ষকের হাতে তো লাঠি চলবে না চলবেই না বাপ মায়ের হাতেও লাঠি নিষিদ্ধ লন্ডনের মাটিতে তো আমি বলছি আমি তো আর কিছু করতে পারি না আল্লাহর নবী বলছেন যে লাঠি দিয়ে বউকে ঠিক করো শুধু তাই বলেননি বলছেন যে লাঠিটা ঝুলিয়ে রাখো বউ যেন বুঝতে পারে যে উনিশ বিশ হলে লাঠি হবে বউকে মারতে হবে না এ কথা আল্লাহ নবী বলছেন আবার বলছেন যে বউকে লাঠি দিয়ে ঠিক করো একটাই মুখ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অত ভদ্র নম্র মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি আল্লাহ বলছেন যে লাঠি দিয়ে বউকে ঠিক করো এখন আপনার বউ এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে যার পেট পিট সবাই দেখতে পাই মহর্দিন আপনি আইলা মাইলা আসকারা সাজ সাজগোৎসব আপনি কিনেন আর রিক্সাওয়ালা ভোগ করে আপনাকে খারাপ লাগে না ঠিক আপনার একটু ইয়ে নাই আত্মমর্যাদা নাই খারাপ লাগে না আপনাকে বউ আপনার বেটি আপনার লোকে ভোগ করে কেন কেন করে এটা কি আমি বুঝতে পারি না শুনন আপনি কি করবেন আপনার কি দায়িত্ব বউকে লাঠি দিয়ে ঠিক করবেন ছেলে মেয়েকে এটা আপনার দায়িত্ব উপার্জন করে খাওয়াবেন এটা আপনার দায়িত্ব শিখ করবে না ছেলে এটা ছেলে বলে দিবেন এটা আপনার দায়িত্ব নামাজ ছেলে পড়বে আপনি পড়বেন এটা আপনার দায়িত্ব এসার সালাতের পরে ছেলে মেয়ে কোথাও কথা বলবে না গল্প করবে না এটা আপনার দায়িত্ব এগুলো সব শিষ্টাচার শিষ্টাচার শিখিয়ে দিবে ছেলে বারোটা একটা পর্যন্ত দোকানে বসে থাকে মায়ে সুন্দর করে ভাত সাজিয়ে রেখেছে শোকে যে ছেলে যে খাবে এটা কোন শিষ্টাচার সালাম দিয়ে বাড়িতে ঢোকল না এটা কোন শিষ্টাচার গিলাসটা বাম হাতে ধরে পানি পান করলো এটা কোন শিষ্টাচার কাউকে এক গিলাস পানি দিলে আপনি থ্যাংক ইউ বললেন এটা কোন শিষ্টাচার ছেলে মেয়ে পরে আছে এ পর্যন্ত দেখা যাচ্ছে এটা কোন শিষ্টাচার প্যান্টটা সিষ্টাচার নিচে আছে এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রীর পায়ে জামাটা একবারে পায়ের সাথে লেগে আছে আপনি দেখতে পাচ্ছেন এটা কোন শিষ্টাচার শিষ্টাচার কোনটা শিষ্টাচার কোনটা আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করিনি কেন আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই আমার বউ যেন আমার বন্দেরকে শিখিয়ে দিতে পারে আপনার স্ত্রী কাছে কোনো বিদ্যা আছে ও ছেলে মেয়েকে কিছু শিখিয়ে দিতে পারে তার কাছে কোনো বিদ্যা আছে ও কি ছেলে মেয়েকে কিছু শিখিয়ে দিতে পারে পারে শিখিয়ে দিতে আম্মু ফজরের সময় কোলে নিয়ে বলছে বলো আলহামদুলিল্লাহ সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে জীবিত করলো আপনার স্ত্রী কোনোদিন বলে দেখে শিখিয়ে দিল চির আমার বউ আমার বন্ধের মাথায় চিরুনি করে দিবে এইটা আপনার বউ করে তবে আপনার মেয়ের মাথায় চুল ছোট আছে সৌদি আরবে জন্মের সাত দিনের দিন মাথা নেড়ে করা হবে আর কোনো দিন মেয়েদের মাথার চুল কাটা হবে না কাটায় হারাম যার কারণে ছোটতেই অনেক বড় বড় চুল হয় মায়েরা লাঠি নিয়ে বসে মাথার চুল চিরুনি করে চার আপনার বো আপনার স্ত্রীর ওপরে পা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার একটু দেখাবো পাহারাদার একটু এক মিনিট এসার আদায় করে আপনার ছেলে বাড়িতে ঢুকে আটটা বিশে আজকে আটটা তিরিশে ঢুকছে তখন আপনার স্ত্রী এসার সলাত ফরজ আদায় করেছে সোননাথ পড়তে যাবে আল্লাহ আকবর বলতে যাচ্ছে আপনার স্ত্রী সোননাথ পড়বে এই সময়তে আপনার ছেলেটা বলছে আসসালাম আলাইকুম তখন আপনার স্ত্রী আর পড়তে পাবে না সোনাপ বন্ধ করে বলবে আব্বু দশ মিনিট দেরি হলো কেন আব্বু আপনার ছেলের দশ মিনিট দেরি হয়েছে বাড়িতে নৌকতে এইটের তল্লাশি চালাতে হবে এইটা আপনার স্ত্রীর জন্য ফরজ আর সোনাত পড়তে হবে আপনার স্ত্রীকে এটা আপনার স্ত্রীর জন্য সোনাত বোঝাতে পারিনি ছেলে দেরি করেছে কোথায় এটা তল্লাশি চালাতে হবে এটা ভালো রাত দুটার সময় যদি আপনার ছেলে মেয়ে বাড়িতে আসে আপনার স্ত্রীকে খারাপ লাগে না যেহেতু শিষ্টাচার বুঝে না কথা শেষ করে দিই আবার বলি কারো ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখবে শিষ্টাচার শিখিয়ে দিবে তাহলে ইসলাম ধর্মে শিষ্টাচার একটা ব্যাপার আছে আল্লাহর নবী আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক আমার বউ শিষ্টাচার শিখিয়ে দিবে দুই বিদ্যা শিখিয়ে দিবে তিন চিরুনি করে দিবে চার আমার বউ আমার বদের উপরে পাহারা দ্বার থাকবে আপনার স্ত্রী কী করেন আপনি কি করেন আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদের প্রতি দয়া করুক আল্লাহ মামিন দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন কবর যত কঠিন তেয়ামাত্মার চেয়ে অনেক 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 বসে বেশি কঠিন বিচারের মাঠে কাউকেও এমনি আল্লা জাহান্নামে দিবেন না অপরাধী প্রমাণ করার পরে দিবেন ও জন্য সবাকেই তার পাপ দেখানো হবে এক ফেমাইয়ে আমাল মিস কাল হাজাররাতিন খাইরাইয়ারা ওমাইয়ে আমাল মিসকাল হাজাররাতিন সারলাইয়ারা সবাকেই তার পাপ নেকি দেখানো হবে দেখেই বুঝবে যে এটা আমার পাপ এটা আমার নেকি যাতে করে তার কোনো সমস্যা না থাকে অপরাধী প্রমাণ হতে এই কথাটাকে আল্লাহর নবী বলছেন যে মা মিন কুমিন আহাদিন সেই করলে মোহর তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন লাইশ বৈন হ বৈন হত তার জমান দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না ওলা হাজি বুনিয়া যে বহু দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না ওইদিকে আল্লাহ এইদিকে আপনি অন্তরালে কথা হবে এইটা থাকবে না দোভাষী দিয়ে কথা হবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কথা হবে এই সময় ফাইয়ানজ আয়মানা মেনহ। তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মাক্কাদ দাম আমি নামালিহি তার জীবনের সব কর্ম দেখতে পাবে বিশ্বাস করেন কথাটা একটু বিশ্বাস করেন নিজের কর্মকে একটু ভাবেন সব কর্ম দেখতে পাবে ফাইয় আসামিন হোক তারপরে বাম দিকে লক্ষ্য করবে ফাইয়ারাকামিন আমালেহি জীবনের সব কর্ম দেখতে পাবে তার মানে তাকে দেখিয়ে অপরাধী প্রমাণ করা হবে সামনের দিকে দেখলে জাহান নাম দেখতে পাবে এই সময়ে পাঁচটা জিজ্ঞাসা হবে এক আন পুরো বয়সটা বুঝিয়ে দিতে হবে চল্লিশ পঞ্চাশ বছর একশো বছর দুই অন স্বাভাবিক যৌবন জীবন বুঝাতে হবে যৌবন জীবন পুরো বয়সের মধ্যে আছে কিন্তু যৌবন জীবনে পাপ বেশি হয় এই এটা ভিন্নভাবে বুঝাতে হবে কেন বেশি হয় এই সময়ে টাকা উপার্জন না করলে মাও ভালোবাসে না কাজেই যেটাই হোক টাকা তাকে উপার্জন করাই লাগবে শেষ পর্যন্ত নিতে হলেও বা কোনো ধর্মীয় লাইফ ইন্স্যুরেন্স হলেও ও টাকা ইনকাম করবেই যৌবন জীবনে জেনা হয় বেশি যেমন এখানে দু একজন এমনও মানুষ যুবক আছে যার মোবাইলে শত নারীর নাম্বার আছে শতজনের সাথে তার জেনার সম্পর্ক আছে এখানেই বসে আছে তার মোবাইলে শুধু খালি জেনারই গল্প হয় তার জীবনটা জেনা দিয়ে ভরা অবৈধ সম্পর্ক দিয়ে ভরা আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে গোপন পাপ সম্মানিত দিনী ভাই বোন সব কর্ম আপনি দেখতে পাবেন যৌবন জীবন বুঝাতে হবে তিন আইনা ইক্তাসাবাহ ফিমা আন ফাঁকা হোক টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হলো সেটাও বুঝাতে হবে ভুলেও জানি এভাবে টাকা ব্যয় করিয়েন না টাকা কিছু দান করে কবরস্থান করেন মসজিদ তৈরি করেন আর যদি খরচের জায়গা না থাকে তো জামিয়া সালাফিয়া একদিন দেখে এসে দু এক টাকা দিয়েন জানি না জামিয়া সালাফিয়া টাকা দেন কিনা অনেক দিন থেকে বলছি তবে জামিয়া সালাফিয়া চলছে চলবে সেদিনও বলেছি আজকেও বলছি অযথা দশ টাকা এখানে না দিয়ে থেকে গেলেন এমনি আর বুঝলেন যে জামিয়া সালাফিয়াকে ঠগিয়ে দিয়েছি এটা মনে করবেন না প্রতি মাসে এখন সতেরো লক্ষ টাকা বেতন লাগে কত সতেরো লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে ছাত্র সংখ্যা সাড়ে বারোশো আর ছাত্রী সংখ্যা সাতশো এখানে ছাত্র সংখ্যা সাড়ে চারশো ছাত্রী সংখ্যা সাড়ে তিনশো আড়াই তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় সবই আবাসিক এই দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এ দেশের মাটিতে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার রাজশাহী প্রায় ২০ বিঘা জমির ওপরে এই দেশে এত বড় ভূখণ্ডে কোনো প্রতিষ্ঠান নেই এইটা রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের এখানে ১৬ থেকে আঠারো বিঘা জমির ওপরে কোনোদিন হয়তো দেখারও সুযোগ হয়নি একদিন যাওয়া উচিত জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মসজিদটি এক তালাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারবে একতলা প্রায় কমপ্লিট কিভাবে হলো আমি নিজেও বুঝি প্রায় কমপ্লিট তিন হাজার মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে অর্ধেকের মেঝেতে শুধু টাইলসের কাজ বাকি আছে গোটায় একতলা প্রায় সম্পূর্ণ কমপ্লিট দুশো আড়াইশো তিনশো ছেলে মসজিদে থাকে ওদের থাকার জায়গা করা হয়নি ওখানেই থাকবে তবুর ওর বাপ মা রেখেই যাবে ওখানে ওখানে দিয়ে দিবেন যদি খরচের জায়গা না থাকে পয়সা তো বুঝাতেই হবে বিচারের মাঠে আয়ও বুঝাতে হবে ব্যয়ও বুঝাতে হবে পাঁচ মাওলানা সাহেবকে বিদ্যা বুঝাতে হবে বিদ্যে কিভাবে ও খরচ করল যার কারণে শুধু হেজখানা খুলবেন না হাফেজ মানে কোরআন মুখস্ত করার উপরে একটা বড় টুপি মাথায় দিবে আর তার উপর একটা রুমাল দিবে দিয়ে মানুষের বাড়িতে কোরআন মাজিদ পড়ে বলবে যে কোরআন মাজিদ আপনার বাপের কবরে বক্সিয়ে দিয়েছি এই কথা বলবে ও নাকি বলে বক্সিয়ে দিল কোরআন মাজিদ আপনার বাপের কবরে একজন পড়ে আর একজনের বক্সে দেয় আর হিপস কোনো বিদ্যা নয় কেতাবখানাও রাখবেন থ্রি ফোর ফাইভ পর্যন্ত হিজখানা খুলে নিজে মনে করবেন না যে একটা প্রতিষ্ঠান খুলেই ছটা কোনো বিদ্যা নয় বলিনি আপনাকে যে নগাঁ থেকে যাচ্ছিলাম মসজিদে ঢুকে সলাত আদায় করলাম ফজরে তো মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহর বাম দিকে লিখা আছে মোহাম্মদ আমি বললাম হাফেজ সাহেব কেমন হয়েছে ভালোই হয়েছে তেমন একটু অনুবাদ করেন তো কেমন লাগে ডান দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ মোহাম্মদ হলেন আল্লাহ কেমন হয়েছে ভালোই তো মোহাম্মদটাকে উঠিয়ে দেন দিয়ে ওখানে লিখেন আকবর আল্লাহ আকবর এবার ডানদিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হয়েছে ভালোই তো তার মানে তার অনুভূতি নেই যে কোনটা ভালো আর কোনটা মন্দ ও হলো কোরআনের হাফেজ ও এমামতি করছে আমি হিপসখানা খুলতে নিষেধ করিনি তবে হিপস কোনো বিদ্যা নয় এইটার সাথে একটু কেতাবখানাও থাকতে হবে ওইটা কিছু শিখতে হবে শিখাতে হবে প্রতিষ্ঠান খুলেন পাড়াই পাড়াই খুলেন ওরা পারে আপনারা পারেন না প্রতিষ্ঠান গড়েন শত প্রতিষ্ঠান গড়েন টাকা পয়সা কি করবেন একটা প্রতিষ্ঠান গড়লে তো খরচের একটা পথ বের হলো যে দুটো টাকা দিয়ে ওখানে দান করলেন আপনাকে আমি বলিনি এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত নেই হজ নয় সলাত নয় শ্যাম রোজা নয় যদি চো শতদিন শুনেছেন আপনারা একসাথে বলেছেন পৃথিবীতে সবচেয়ে দামি এবাদত কি দামি এবাদত শ্যাম আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত এক ফোঁটা চোখের পানি দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় কাকে আল্লাহকে এরপরও এই কোনো এবাদত দানের কাছে কিছুই না এক ফোঁটা চোখের পানি ফেলে বাপের কবরের শাস্তি বন্ধ হবে না সিএম রেখে রোজা রেখে কান্নাকাটি করে বাপের কবরের শাস্তি বন্ধ হবে না হজ করে বন্ধ হবে না বাপের নামে পাঁচ হাজার টাকা দান করেন কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে ওর ক্ষমতাই ভিন্ন এখন এখানে বারবার কি কেন যে বলাচ্ছেন বলে দেন বলে দেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অমুক দিয়েছে যতক্ষণ পর্যন্ত না বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাচ্ছেন না তখন বিনিময় হবে জাহান্নাম বলতে পারেন তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে তার এক শ্রেণীর হলো দানশীল আর এক শ্রেণী হলো মালানা মানুষ হুজুর আর এক শ্রেণীর মানুষ হলো শহীদ এই তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে লোক দেখানো কোনো কাজ করিয়েন না কবরস্থানের সভাপতির কাছে দশ হাজার টাকা দিয়ে আসিয়েন মেরে খেলে সভাপতি মারে খায় আপনার প্রচারের প্রয়োজন নেই নেকি পাবেন সভাপতি জব দিবে বিচার একদিন হবেই দুশ্চিন্তা ভোগ করিয়েন না মৌলানা সাহেবকে জব দিতে হবে দুই আপনার হাতে খাতা দেওয়া হবে অপরাধী প্রমাণ করার জন্য দিয়ে বলা হবে ইকরা কেতাবাক পড়ো নিজের কর্ম নিজেই পড়ো আপনি পড়তে পারবেন আরবিতে লেখা থাকবে আরবি জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন তখন আপনি বলবেন মালি হাজাল কবির কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথা লেখা আছে সব দেখে 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 পাপ পড়ে পড়ে বলবেন যে আমি অপরাধী তিন তো হাতে শাকবার এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র মোবাইলটাতে কথা ধরছ মুখ নেই একটু পরে টিপলে কথা বলা শুরু করবে মাটিরও মুখ নাই কথা বলবে তবে মোবাইলে কথা মিস করতে পারে এই মাটি কোনোদিন কথা মিস করবে না এক আশ্চর্য ধরনের উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র রেডি করা আছে কালকে বিচার মাঠে এটা টিপে চালু করে দেওয়া হবে তখন আপনার সব কর্ম টক 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 করে বলবে মাটি আল্লাহ নবী বলেছেন ফাত্তাকু দুনিয়া অত্তাক নেশা মহিলা থাকা বাঁচো পৃথিবী থেকে বাঁচো মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছে তো পৃথিবী জড় বস্তু বাঁচতে বললেন কেন এই জন্য যে সব কর্ম ধরে রেখেছে ছবি সহ তুলে ধরবে চায় মুখটা সিলেই করে দেওয়া হবে আর হাতে কথা বলবে আপনার পাপ নিকির কথা পায়ে বলবে ঠিক বলেছ চারটা পদ্ধতিতে বিচারের মাঠে আপনাকে অপমান করে জাহান নামে দেওয়া হবে যাতে করে আপনার কোনো আপত্তি না থাকে বিচারের মাঠ বড় কঠিন বিচার মাঠ ভয়াবহ একটা সময় আসবে পরনে কাপড় থাকবে না উলঙ্গ হয়ে ছুটে চলে যাবেন একটা সময় আসবে আপনার হাতে ডান হাতে বাম হাতে খাতা দেওয়া হবে একটা সময় আসবে মানুষ হাঁটবে কিছু কিছু মুখের মাধ্যমে মুখ থাকবে নিচে পা থাকবে উপরে কিছু মানুষের কিছু মানুষ উটের উপরে চড়ে থাকবে আর কিছু মানুষকে আগুন ঘেরে থাকবে যেখানে আপনি সকাল করবেন আগুন সেখানে সকাল করবে যেখানে আপনি দুপুর করবেন আগুন সেখানে দুপুর করবে যেখানে আপনি সন্ধ্যা করবেন আগুন সেখানে সন্ধ্যা করবে বোঝা যাচ্ছে যে বিচার মাঠে সকাল বিকাল দুপুর হবে জি ভালো মানুষের বিচারের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার বিচারের সময়সীমা এক অক্ত নামাজের সমান ধরেন মা গ্রেবের সলাত আদায় করতে তিন রেখার সলাপ কত টাইম লাগতে পারে পাঁচ মিনিট সাত মিনিট এটা হলো ভালো মানুষের বিচারের সময়সীমা আর একটু যদি লেট হয়ে যায় একদিন তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর লেট হবে এটা শুনেছেন কিন্তু বুঝতে পারেননি কতদিন বক্তব্য শুনলেন রামজন্মস শুনেছেন যে কেউ যদি জাকাত না দেয় তাহলে তার টাকাকে সাপ বানানো হবে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে মুখের দুই দিকে ছবল মারবে তো এটা তো বিচারের মাঠে তো এটা কতদিন কতক্ষণ আমি বুঝাতে পারিনি মনে হয় বুঝতে পারেননি আবার বলি আপনি যে ওসর দেননি জাকাত দেননি এটা আল্লাহ কি করবেন বিচারের মাঠে সাপ বানাবেন গলায় পেঁচিয়ে দেওয়া হবে এ দংশন করবে এটা কতক্ষণ হাত্তাহিক যাবে নাশ যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হবে ততক্ষণ এটা চলবে কেন জালেমের বিচার পরে হবে আপনি জালেম কি করে আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন এই জন্য জাকা তোসর কার টাকা ফকিরের টাকা আপনি বড়ো অপরাধী এই জন্য বিচার আপনার দেরিতে হবে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন আপনার বিচারটা দেরিতে হবে ঢাকার এই জমি এক জমি সাতবার বিক্রি করেছেন দলীয় দাফটে আপনার বিচার দেরিতে হবে যারা সুদ খায় তারাও জালেন কিভাবে গরিব মানুষগুলোর ওপরে জুলুম করেছে আপনি বক্তব্যে শুনেছেন যে সুদ খাই তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে মুখটাকে ভেঙে চৌচির করা হবে যতবার উঠতে চাইবে ততবার পাথর মারা হবে এটা কতদিন তার মানে এ জালেম এর বিচার দেরিতে হবে যে জালেম তার বিচার দেরিতে হবে কত দিন দেরি আমি তা বলতে পারছি না এই ছেলে তুমি মানুষের দোকানে কাজ করো বাড়ি যাওয়ার সময়তে দোকানটা বন্ধ করে একটা জামা নিয়ে চলে গেছো মালিকের এটা আত্মসাত এটা জুলুম এইটা তোমার কাঁধে তুলে দেওয়া হবে আল্লাহ বলবেন হাঁটো এই জমিটা তোমার বাপ জোর করে দখল করেছে দলীয় দাপটে তো বুঝতে পারছো না যে এটা কি জিনিস তোমার বাপকে এই জমিটা খনন করতে বলা হবে বিচার মাঠে খটতে 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 যেদিন সাত জমিন যাবে সেদিন জমিটা আবার কাঁধে তুলে দেওয়া হবে তো সাদ জমিন খুঁটতেই বা কতদিন লাগবে আবার কাঁধে তুলে দিলেই বা কতদিন ঘুরবে আমি বলতে পারছি না তবে তোমার বাপের বিচার দেরিতে হবে এটা বলতে পারছি তার মানে আল্লাহ নবী বলেছেন কেউ যদি উঁটের জাকাত না দেয় তাহলে উঁটটা আরো মোটা তাজাহে আসবে বিচার মাঠে এসে ওর গায়ের উপরে পা চাপিয়ে দিবে দকে ডোলে রেখে যাবে আবার ঘুরে ওকে ডোলে রেখে যাবে কতদিন যতদিন মানুষের মাঝে বিচার না হয়েছে তো মানুষের মাঝে বিচার কতদিন চলবে আসলেই ভালো জানে একদিন সমান কত দিন পঞ্চাশ হাজার বছর বিচার যদি তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি কয় মিনিট পাঁচ সাত মিনিট পাঁচ মিনিট খাস করে বললে আবার ওই হুজুর বলবে যে দেখেছেন আফজার সাহেব ধর্মের নামে কেমন মিথ্যা কথা বলছে ও তো আর নিজে ধর্ম প্রচার করে না ও মনে করছে যে কারোর বিরুদ্ধে কিছু বলতে পারলে আমি কিছু করলাম হচলা মানুষ চাপা নামাজের ভাষাতে ও হচলা হসমোটা মানুষ নিজের কাজ বাদ দিয়ে একজনের কাজ করে বেড়াচ্ছে জীবনে কোনো দিন হাদিস নাদিস বলে কি না ওর পুরো জীবনটাকে আমি চ্যালেঞ্জ করেছি পুরো জীবনটাকে ও কোন একটা বৈঠকে একটা না বিষটা হাদিস অনুবাদ করেছে তা বের করতে পারবেন না ওর কাজ হলো মানুষের পিছনে লেগে থাকা বিচারের মাঠ বড় ভয়াবহ অনেক পরিস্থিতি কতদিন চলবে কিভাবে চলবে সময়ে কাপড় পরতে দেওয়া হবে অনেক সময় উলঙ্গ অবস্থায় থাকবে তবে সব প্রথমে কাপড় পরতে দেওয়া হবে ইব্রাহিম আলী ইসলামকে তারপরে অন্য অন্য মানুষকে দেওয়া হবে ছোট 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 বাচ্চাগুলি আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে আর একটা জিনিস বিচারের মাঠে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে চারটে পাঁচটা এক কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে তবে বিপক্ষ বলতে পারে দুই রামাজান মাসের রোজা বা রোজা সেম বিচার মাঠে রোজা সেম আপনার পক্ষে কথা বলবে তিন কালো পথর হাজরে আস হজ করতে টাকা যদি বৈধ হয় উপার্জন করা টাকা দিয়ে হজ করিয়েন না বাপের জমি বিক্রি করে যায় ওটাই ভালো ঠিক আছে যদি হজ কবুল হয়ে যায় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন তাসবি দানায় গুনবেন না আঙ্গুল কথা বলবে বিচারের মাঠে আপনার পক্ষে পাঁচ ওইগুলি ছেলে মেয়ে যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে আপনার বাচ্চাটা যদি আপনার স্ত্রীর পেটে চার মাসের পরে মারা যায় পেটেই মারা গেছে ছয় মাস আট মাস দশ মাসের হয়ে তবু এ বাচ্চা বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে তাহলে কয়টা হলো পাঁচটা যার জন্য বলি যে ছেলে মেয়ে বেশি নেন আপনারা কিন্তু সাত আট ভাই বোন দুই তিনটে মারা গেছে পাঁচ সাতজন আছেন আর আপনাকে জিজ্ঞাসা করছি আপনার ছেলে মেয়ে তো বলছে এইগুলো হবে না ছেলে মেয়ে বেশি নেন দুই চারটা মারা গেলে এটা আপনার পক্ষে কথা বলবে এটা খুব খুব সুবিধাজনক জিনিস আপনাদের একটা গ্রামের ছেলে ঢাকা শহরের ভিতরে ঢুকেছে তো ভ্যান নিয়ে চলে গেছে ওকে পুলিশ ধরে পিটাচ্ছে কেন ওই ভুল ওই জায়গাতে নিয়ে চলে গেছে সেই জন্য তখন আপনাদের পাড়ার ওই বৃত্তশালী লোকটা কী আমাদের পাড়ার ছেলেটা গাড়ি থেকে নেমে ও জিজ্ঞাসা করছো তুমি একে মারছ কেন স্যার 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 এই ভ্যান নিয়ে এনে চলে এসছে সেই জন্য আর এটা তো আমার পাড়ার ছেলে গো ও স্যার আচ্ছা স্যার ভুলেছে ছেড়ে দিচ্ছ ছেড়ে দিচ্ছে এখন ছেলেটাকে জিজ্ঞাসা করেন তো এ লোকটা ওর জন্য কত উপকারী ও বুঝেছে বিপদ কি জিনিস বুঝতে পারেননি এখনো বুঝতে পারছে যে এ লোকটা আমাদের কত উপকারী তো বিচারের মাঠ যদি আপনাকে বুঝাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আঙ্গুলে গণনা তাসবি গণনা করা কত সুবিধা তা আমি তো বিচারের মাঠই বুঝাতে পারলাম না বিচারের মাঠ যদি বুঝাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে ছোট ছোট বাচ্চা মারা গেলে কত সুবিধে বিচারের মাঠ যদি আপনাকে আমি বুঝাতে পারতাম তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন তেলাওয়াত করা কত সুবিধে আর এই ছোট ছেলে মরেনি সেটা জাগে হজ করতে পারিনি সেটাও থাক রোজা শ্যাম থাকতে পারিনি সেটাও থাক। তো কোরআন তেলাওয়াতও কি করতে পারি না একটু আঙ্গলিকি তাসবি গণনা করতে পারি না বিচারের মাঠে এগুলি কথা বলবে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক যে জুমার দিনে মারা গেছে দুই যে পেট ব্যথায় মারা গেছে তিন যে শহীদ হয়েছে তিন চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না জাহার নাম খুব ভয়াবহ জায়গা মনে কিছু নিয়েন না কথা লম্বা না করে এইভাবেই আজকের মতো কথা শেষ করতে যাচ্ছি আমি এসিনকে বলেছিলাম এসিন আমি প্রোগ্রামে যাব না কথা বলা আমি ভারী মনে করছি তো এসিনের কথা ছিল হস্তাজি একটু জনগণের সামনে সালাম দেওয়ার জন্য আসেন তো আপনাদের সামনে আজকে লম্বা বক্তব্য দেওয়ার জন্য আসিনি সালাম দিতে এসেছি মর্মে আপনার সাথে আমার তিনটা ওসীয় তার তিনটা উপদেশ ও তিনটা হলেই জীবনে একটা কাজ কোনোদিন একটা কাজের সাথে কোনো দিন আপোষ করিয়েন না ওর সাথে থাকবে না আপোষহীন হীন সেটা হলো নামাজ সলাত কোনো দিন বলিয়েন না যে একটু পরে পড়ব দিন বলিয়েন না যে কাল থেকে পড়ব কেন একটা আশ্চর্য এ বদত সব নেকিগুলি এর উপরে নির্ভর করে আল্লাহ নবী বলছেন যে সরসরো সরসর এই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে জন্য আপনার বাড়ির সামনে একটা বৃষ্টি দিনে গর্ত হয়ে ধাক্কা অনেক অনেক সময় পড়ে যায় গেছে সময় প্যাসেঞ্জারও কি হয় পড়ে যায় তখন আপনি লেবার দিয়ে এঁট দিয়ে সে জায়গাটা কি করে দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিনিময় জান্নাত প্রমাণ বোখারি মুসলিমের হাদিস আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়েছিল গন্ধ করছে তা আপনি ওই কুকুরটা সরিয়ে দিয়ে বাইরে পুঁতে দিয়েছেন বিনিময় কি জাননা প্রমাণ বোখারি মুসলিম সেটা কি যে লোকটা জান্নাতে চলে গেছে কেন ও কেন জান্নাতে গেল রাস্তায় একটা কি পড়েছিল গাছ পড়েছিল ও লোকটা কি করেছে কেটে গাছটা সরিয়ে দিয়েছে এখন মানুষের জাতাতে কি হচ্ছে সুবিধা হচ্ছে এইটুকুর বিনিময়ে জান্নাত বোখারি মুসলিম তো ওইটুকু দিয়ে যদি ও জান্নাত পেতে পারে তো কুকুরটা মরে গন্ধ করছে কেউ রাস্তায় হাঁটতে পারে না এইটা আমি সরিয়ে পুঁতে দিলে জান্নাত পাবো না অবশ্যই পাবে একশো বার পাবো একশো বার পাবো রাস্তাতে আমার বাড়ির সামনে গর্ত হয়ে গেছে বৃষ্টির দিন রিক্সা ধাক্কা খাচ্ছে পড়ে যাচ্ছে ওইখানে আমি লেবার দিয়ে ইঁট দিয়ে ওইটে ঠিক করে দিয়েছি আমি একশোবার জান্নাত পাবো আমি পাবো ইনশাল্লা ওই নেকি লুকিয়ে দেওয়ার কিছু নেই কিন্তু আল্লা নবী বলছেন যে সব নির্ভর করে নামাজের উপরে নামাজ নেই কিছুই নেই নামাজ আছে সব কিছুই আছে তাই একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না ও ওসিওত নামাজ আল্লাহ বলেছেন আমি আবার বললাম দুই হালাল রুজি প্রয়োজনে চকলেট বিক্রি করে হলেও হালাল রুজি বুঝতে না পারলে উপার্জন করতে হবে না বাদ দেন থাক দিয়ে যা হবে বসে থেকে খেতে পাওয়া যাবে না বসে থেকে খাওয়া কাজ ইসলামে যায় নয় হালাল রুজি উপার্জন করবেন তিন কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন কম থেকে কম নামতে নামতে কতটা এসেছি কয়বার তিনবার এটা ওসিয়তের মধ্যে রাখলাম আমার পক্ষ থেকে আর উপদেশে তিনটে মুখ খান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে গাভীর বাট থেকে দুধ চাপ দিয়ে বের করে ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন পাপের জন্য কাঁদবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার জন্য তিন চারটা কথা এদিকে শোনেন কথা বলছেন নাকি কথা বলছো কেন লজ্জা পাওনা সরম পাওনা কথা বলছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন আপনি যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা যেটা দিয়ে আপনি ঢুকতে পাবেন দেখেন তো পারেন কি না এক পাঁচ অক্ত নামাজ সলাত দুই রমজান মাসে রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক তবুও মেনে চলেন আপনাকে অনুরোধ করছে যদি চলতে না পারেন তাহলে স্বামী বাদ দেন তার মানে কথা বলবেন না ভিন্ন বিছানে থাকবেন আবার স্বামীর অধীনে থাকবেন এটা চলবে না ভালো স্বামীকে মানুষ বাদ দিতে পারে ভালো স্বামীকে প্রমাণ বোখারি মুসলিম একজন মহিলা এসে বলছেন আল্লাহর নবী আমার স্বামী খুব পরহেজগার খুব ভদ্র কিন্তু ওর রঙ খুব কুৎসিত সাইজে খাটো আমি ওর সাথে থাকবো না দেখছেন আগে খুব প্রশংসা করলো কি বলল খুব পরহেজগার চালচলন খুব ভালো কিন্তু রঙ কালো কুৎসিত সাইজে খাটো আমি ওর সাথে থাকবো না তখন আল্লাহ নবী বলছেন তাহলে মোহর দিতে হবে ফেরত তখন বলছে যে মোহর তো দিব দিব আরো কিছু লাগলে দিব এই শব্দ এসেছে দিয়ে খোলা তালাক করে দিলেন আপনি যে কোনো সময়ে স্বামী বাদ দিতে পারেন হয় বাদ দেন আর হলে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত হবেন না জান্নাত হবে সব দরজা খোলা চারটে এক পাঁচক সলাৎ দুই রামজানমাসে শ্যাম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব দুঃখজনক হলেও সত্য আমার যে কিছু জেনা ঘটে গেছে কি করা যায় নিরাশা হবেন না আজ থেকে জেনা বন্ধ করেন আল্লাহ বলছেন যে ব্যক্তি জেনা অশ্লীল কাজ বন্ধ করল আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ অনাহান আনিল হাওয়া ফিনাল জান্নাতাইহি মাওয়া মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহ বলছেন কাজে আপনাকে আমি নিরাশা হতে নিষেধ করছি আপাতত আজ থেকে আর কোনোদিন তার সাথে কথা বলিয়েন না তার সাথে আর মোবাইল ব্যবহার করিয়েন না জান্নাতের সব দরজা খোলা সবটা দিয়ে ঢুকতে পাবেন আর একটা কথা এবার আপনারা সবাই জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন সেটা বলি তবে মহিলাদের মতো সুযোগ আপনাদের নেই কোনো পুরুষের নেই অত বড় সুযোগ আল্লাহ কোনো পুরুষকে দেননি তবে যেটা আল্লাহ নবী বলেছেন আপনাদের জন্য সেটা মহিলার জন্য বলেছেন সেটা কি অজু করার পরে যদি আপনি বলতে পারেন আসহাদ আল্লাহ অসহাদু মোদ আলদ রাসুল্লাহ তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে কাজ ছোট কিন্তু বলতে পারবেন কি নিয়মিত আল্লাহালেমিনার তা নজালের মতন এই দুয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেননি আর ওজুর পরে যদি এটা বলেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এইখানে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি বউকে মারিয়েন না বউকে গালি দিয়েন না বউয়ের নিন্দা করিয়েন না শতদিন বলছি ভুলেও কখন বলবেন না বউকে যে তোমার রঙটা কালো ভলেও কখন বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা নিন্দা করবেন না কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না শুধু প্রশংসা করবেন মহিলা মানুষ খালি প্রশংসা প্রিয় কোথাও যেতে দিবেন না বাড়িতে রাখবেন খুব প্রশংসা করবেন দিন রাত আপনার সেবা করে দিতে রাজি আছে সারা রাত পাটি বেঁধিবে প্রশংসা করেন কোনো সমস্যা নেই নিন্দা করলে সব যাবে একবার যদি নিন্দা করেন যে তোমার ঠোঁটটা মোটা তাহলে এখন এক গিলাস পানি চাইলে এভাবে সামনে থেকস করে রেখে দিকে চলে যাবে খবরদার নয় আর আপনাকে আর কথা বলছি নাম ধরে ডাকবেন নাম ধরে আর নিজের কাজ নিজে করিয়েন না বউকে করতে বলবেন বলবেন খালেদা জুতা জোড়া কোথায় আছে নিয়ে আসতো খালেদা জামাটা কোথায় আছে নিয়ে আসো নিজে নিজে যদি জুতা খুঁজেন তাহলে স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেজন্য আমাকে বলে না সবসময় নাম ধরে বলবেন দেখবেন একটু দেখেন আয়েশা যে হালো মধ্যে আসা জি হা ছুরিটা নিয়ে আসো তো ছুরিটা ধারালো করে নিয়ে আসো ছাগল জবে করব এ দেখেন আল্লা নবী আয়েশাকে নাম ধরে বলছে কাজে বলছেন কাজে আয়েশা জি ছুরিটা নিয়ে আসো তো ধারালো করে নিয়ে আসো এ দেখেন আয়েশা জি না বেলিনিল খুমরা তামিল মসজিদ মসজিদ থেকে যায় নামাজটা দাও তো তখন বলছেন আমি যে ঋতুবতী আমার হায়েজ হয়েছে তখন বলছে আরে হাইজ তোমার হাতে লেগে আছে নাকি যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে এসে দাও আপনাকে আমি কি বলছি বুঝতে পেরেছেন কি মানে নাম ধরে ডেকে কাজে বলবেন বাড়ির কাজ নিজে করিয়েন না জুতা স্যান্ডেল নিজে খুঁজিয়েন না মাছ কিনে নিয়ে এসেছেন মাছ তো মাছ কিনে নিয়ে এসে মাছ বউকে বাঁচতে দিন নিজে বসে থাকবেন পাশে নিজে বাঁচিয়ে না হলে আপনি বেটি ছেড়ার কাজ করছেন আপনার মান কমে যাবে আপনার তো এদিকে অভ্যাস ভালো আছে বউয়ের কাজ করেন ভালো তাই না বউ শুয়ে থাকে আর আপনি মাছ বাঁচেন পাশে বসে থাকবেন আর মাছটা বউকে বাঁচতে দিবেন কথা বলবেন ও খুশি হবে কাজ করবেন নিজে করিয়েন না আপনি নিজে কাজ করছেন কেন জানেন আপনার বইয়ের ব্যক্তিত্ব নাই সেই জন্য আপনার হাত থেকে বইয়ের কাজটা আপনার স্ত্রীর আপনার হাত থেকে তার নিয়ে নেওয়া উচিত ছিল আরে তুমি মাছে হাত দিচ্ছ কেন আমি বাসছি তুমি পাশে বসে থাকো এইটা হলো ভালোবাসার পদ্ধতি নিজের কাজ বাড়ির কাজ বউকে করতে দেন নাম ধরে ডাকবেন খুশি হবে আর নিজের কাজ নিজে করিয়েন না করতে বলিয়েন নিজের কাজ নিজে করলে বলবে যে আমার উপরে রাগ করে আছে সেই জন্য বলে না ভালোবাসায় এভাবে গড়ে উঠবে আর পুরুষের পরিচয় দিয়ে থাকেন কা পুরুষ হয়েন না পুরুষের পরিচয় মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম পুরুষ বউ যেন যেখানে সেখানে না যায় হাটে বাজারে না যায় বাজার কিনা বন্ধ থাক মেহমান এসেছে কোন তরি তরকারি নেই কিন্তু বউ বাজার থেকে তরকারি আনতে পাবে না আপনি নিজে যাবেন বউকে হাটে বাজারে পাঠায়ন না নীতি পরিবর্তন করেন সকল দিনই ভাই বোনকে কবরের শাস্তি থেকে আল্লাহর দরবারে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়ে এই দোয়াটি পড়তে বলছি আল্লাহ মেহনাদি জাহান্নাম

এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না এর সাথে আর একটা রব্বানুনিয়া হাসনা তাও অফিল আখরাতে হাসনা তাও অকে না যাবেন না ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান নাম থেকে বাঁচাও এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না আর আগে থেকে একটা পরামর্শ আছে বলতে হবে সেটা কি রব্বের হামহমা কামার আব্বায়নের সিরা হে আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো বাল্যাবস্থা মামাকে যেভাবে দেখেছিল আলোচনার পুনরাবৃত্তি কেয়ামাতের মাঠ বড় ভয়াবহ প্রস্তুতি নেন শিষ্টাচার নিজে শিখুন ছেলে মেয়ে আহাল পরিবারকে শিখিয়ে দেন ওষুধ তিনটি পালন করুন উপদেশ তিনটি পালন করুন পরিবারের সাথে ভালো আচরণ করবেন পরিবারকে কখন গালি দিবেন না অযথা মারবেন না গালি দিবেন না মারবেন না স্বর্ণ দিয়ে ঘর বানালেও তৃপ্তি হবে না শান্তি হবে না বউ ছাড়া মখমাল জাতীয় কাপড়ের বিছনে সাজালে শান্তি হবে না তৃপ বউ ছাড়া তৃপ্তি হবে না বউ ছাড়া আল্লাহ বলছেন আমি আল্লাহ শান্তিতৃপ্তি সব তোমার বইয়ের মধ্যে রেখে দিয়েছি অতএব আল্লাহ বলছেন যার কাছে শান্তিতৃপ্তি আছে তাকে হাটে বাজারে পাঠায়ন না তাকে ব্যাংকে চাকরি করতে পাঠায়ন না তাকে স্কুল কলেজে শিক্ষকর্তা করতে পাঠায়ন না তাকে ঢেকে রাখবেন ঘেরে রাখবেন আদর করে রাখবেন ঢেকে রাখবেন ঘেরে রাখবেন আদর করে রাখবেন ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় পরিবারকে মল্যায়ন করার চেষ্টা করুন শান্তি পাবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিকে দান করো আর একটি কথা থেকে গেছেন তেরো চোদ্দো ফেব্রুয়ারি জামিয়া সালাফে ডাঙি পড়া পবা রাজশাহীতে সম্মেলন দেশের শীর্ষস্থানে ওলামা থাকবেন একটু রাজশাহী সাদ করে দেখে আসেন দেখলে মনটা খুশি হবে সবাকেই তেরো চোদ্দ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার রাজশাহী যাওয়ার জন্য অনুরোধ করলাম আর পাঁচ ছয় মার্চ এইখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঞ্চন ব্রিজ পাঁচ ছয় মার্চ তেরো চোদ্দ ফেব্রুয়ারি রাজশাহী যাওয়ার জন্য অনুরোধ রইল আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের স্বাস্থ্য মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভ না কালাম তাস্তা গত বেলা আসসালাম